ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিয়েছেন তারা কিভাবে তাদের যে মাইক্রো এটিএম মেশিন রয়েছে সেটা ফিনো সিএসপির সাথে কানেক্ট করবেন অনেকেই করতে পারছেন না তো সেজন্য টিউটোরিয়ালটি বানাচ্ছি যাতে করে সবাই দেখে দেখে ইজিলি কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রো এটিএম মেশিন তো প্রথমে এটাকে আপনি ওয়ান করবেন অন করার জন্য আপনাকে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে একটা মধ্যে বটন রয়েছে এটাকে চেপে ধরবেন ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আপনার মেশিন এখানে অন হয়ে যাবে ঠিক আছে মেশিনটা অন হওয়ার পর আপনি কি করবেন আপনার ফোনের ব্লুটুথে যাবেন মেশিনটা অন হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন এবার আপনি কি করবেন সিম্পলি আপনার ফোনের ব্লুটুথ অপশনে যাবেন সেটিংসের মধ্যে থাকে ব্লুটুথ এই দেখুন এই হচ্ছে ব্লুটুথ তো প্রথমে আপনার ডিভাইসটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করাতে হবে পেয়ার করাতে হবে তো আপনি ব্লুটুথ এখানে অন করবেন ব্লুটুথ যখনই আপনি অন করবেন এখানে আপনার সমস্ত রকম ডিভাইস চলে আসবে এবং নিচের দিকে আপনি দেখতে পাবেন এইখানটায় আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এম দিয়ে শুরু রয়েছে এটা তো এটার আপনি একবার টাচ করবেন যখনই টাচ করবেন আপনার ডিভাইসটা পেয়ার মোডে চলে যাবে এবং আপনার মেশিনে কিছু এখানে ইনফরমেশন দেখাবে দেখতে পাচ্ছেন এখানে পেয়ারিং দেখাচ্ছে তো এই দেখুন এখানে পেয়ার কোড চাইছে তো আপনার ফোনে যেটা দেখতে পাচ্ছেন দেখে দেখে টাইপ করবেন দেখে দেখে টাইপ করে জাস্ট এখানে সবুজ বটনটা টাচ করবেন তাহলে কী হবে এটা আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনার এখানে মোবাইলও পেয়ার হয়ে যাবে খুবই সিম্পল তো পেয়ার আমরা করে নিলাম এবার আপনি আপনার ফিনোমিত্রা অ্যাপসটা খুলবেন তো এই দেখুন আমরা এখানে আমাদের ফিনোমিত্রা অ্যাপস খুলে নিয়েছি এরপর কি করবেন এরপর সিম্পলি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখুন পেয়ার ডিভাইস বলে এই দেখুন ভালো করে সো আপনাকে সিম্পলি এই পেয়ার ডিভাইসের ওপরে ক্লিক করতে হবে তো যখনই আপনি পেয়ার ডিভাইসের ওপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম অনেকগুলো খুলে যাবে ডিটেলস তো এখান থেকে আপনি দেখুন এই উপর দিক থেকে এই তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন পিন প্যাড ডিভাইস ভালো করে দেখে নিন পিন প্যাড ডিভাইস এই দেখুন সো এই পিন প্যাড ডিভাইসের মধ্যে আপনার এখানে আপনি সিলেক্ট করবেন দেখুন যদি আপনার এখানে একটা রয়েছে এই একটা প্যাক্স ডিভাইস রয়েছে আপনাকে সিলেক্ট করতে হবে এইটাতে ডাব্লু এফ সিক্স জিরো এস এইটাতে আপনাকে সিলেক্ট করতে হবে মানে একবার টাচ করতে হবে এটাতে এটা কালো হয়ে যাবে টাচ করার পর আপনি এবার এখানে সিম্পলি এই যে পেয়ার দেখতে পাচ্ছেন পেয়ারের উপরে ক্লিক করে দেন তো যখনই পেয়ারের উপরে ক্লিক করবেন এখানে আবারও আপনার সমস্ত রকম ডিভাইস এখানে চলে আসবে মানে সিরিয়াল নম্বর তো এখানেও আপনাকে ফার্স্ট টাইম একবার পেয়ার করতে হবে এখানে একটু লোডিং নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে দেখুন এরপর এখানে আমাদের সিরিয়াল নম্বরে প্রথমেই চলে এসেছে এমপিও এটাই আপনার হবে তো আপনি এখানে টাচ করবেন তো যখনই আপনি টাচ করবেন একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোডিং নিচ্ছে এবং এখানে আমাদেরকে সাকসেসফুলের মেসেজ দেখিয়ে দেবে আপনি একটু ওয়েট করে যাবেন এই দেখুন বিটি ডিভাইস এমপি এমপিওস এত সাকসেসফুলি পেয়ার মানে আমাদের ডিভাইস হয়ে গেলো পেয়ার এবার আপনি ওকে করে নিন এইবার আপনার এটা ব্যাক করে নিন সো এইবার আপনি আপনার পোর্টাল থেকে বা সিএসপি আইডি থেকে যে কোনো কাস্টমারের পিন কার্ড জেনারেট পিন নম্বর জেনারেট করতে পারবেন এটিএম অ্যাকাউন্ট খোলার পর অথবা এটিএম দিয়ে ট্রানজেকশন করতে পারবেন সো এটিএম থেকে ট্রানজেকশন কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিই আপনাদেরকে তো এটিএম থেকে ট্রানজেকশন করার জন্য দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন কুইকলিঙ্ক রয়েছে এর মধ্যে দেখুন অনেকগুলো অপশন রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ক্যাশ ইন রয়েছে তারপরে রয়েছে এম এটিএম ই এম ভি এই অপশন থেকেই কিন্তু আপনার কাজ হবে এখানে আর একটা অপশন রয়েছে দেখুন মাইক্রো এটিএম এখান থেকে কিন্তু কাজ হবে না ওকে সো আপনি যদি কোনো কাস্টমার আপনার কাছে আসে টাকা তুলতে এটিএম কার্ডের মাধ্যমে তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে এম এটিএম ই এম ভি এইটার ওপরে আপনি ক্লিক করবেন তো এটার ওপরে ক্লিক করার পর এরকম অপশন খুলবে সো এখান থেকে আপনি শেষের অপশনটা সিলেক্ট করবেন যে মাইক্রো এটিএম ট্রানজেকশনস সো এই শেষের অপশনটা আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার কাছে এটা কানেক্টিং দেখাবে ফার্স্ট টাইম একটু লোডিং নাই সো এরকম দেখাবে এবং এরকম অপশন চলে আসবে সো আপনি যদি ক্যাশ উইথড্রল করেন তো দেখুন বাই ডিফল্ট ক্যাশ উইথড্রলের অপশান খুলে গেছে এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি নেক্সট করতে পারবেন বা যদি আপনি ব্যালেন্স ইনকোয়ারি করেন তো এই নিচের ঘরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করে নেক্সট করবেন যেটা খুশি তো ফর এক্সাম্পল আপনাদেরকে এখানে আমি একটা ব্যালেন্স উইথড্রল করে দেখাচ্ছি তো আমি ক্যাশ উইথড্রলে গেলাম যার পরে আমি এখানে একশো টাকা তুলবো তো একশো দিলাম আপনি বাই ডিফল্ট যদি আপনার কম বেশি হয় তো এখানে আপনি দিতে পারেন তো আমি একশো টাকা জাস্ট আপনাদেরকে উদাহরণের জন্য দিচ্ছি এখানে একশো টাকা দিলাম সরি একশো টাকা দিলাম দেওয়ার পর কী করবেন আপনি সিম্পলি এখানে নেক্সট বটনে ক্লিক করবেন তো যখনই আপনি নেক্সট করবেন দেখতেই পাচ্ছেন আপনার এটিএমে এখানে সিগন্যাল দেবে কি আপনি কার্ডটা ইনসার্ট করুন তো চলুন আমরা কার্ডটা ইনসার্ট করে দিই তো এই দেখুন এইভাবে কিন্তু আপনার এটিএম কার্ডটা এদিকে ঢোকাবেন ইনসার্ট করবেন ঠিক আছে সোয়াইপ করলে কিন্তু হবে না এবং দেখতে পাচ্ছেন এখানে পিন দিতে বলছে তো চলুন আমরা পিনটাও দিয়ে দিই এখানে আমরা কোডও দিয়েছি এরপরে এই সবুজে টাচ করবেন একবার এবং টাচ করার সঙ্গে সঙ্গে কী হবে দেখুন আপনার এটিএমের কার্ড শেষ হয়ে গেল এবার আপনি ডিসপ্লের দিকে তাকান এই দেখুন বন্ধুরা আমাদের এখানে খুবই ইজিলি দেখতেই পাচ্ছেন মাইক্রো এটিএম ইএমবি সাকসেসফুল হয়ে গেল এবং ট্রানজেকশন এখানে দেখিয়ে দিলো এবং ব্যালেন্স আমরা একশো টাকা তুললাম সেটাও এখানে দেখিয়ে দিল তো এভাবেই বন্ধুরা খুবই সহজে আপনারা মাইক্রো এটিএম থেকে উইথড্রল করতে পারবেন এবং কীভাবে কানেক্ট করতে পারবেন সেটাও দেখালাম এবং উইথড্রল কীভাবে করবেন সেটাও আপনাকে একইবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ইউজফুল হলো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি ফিনো সিএসপি নিতে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন